আজকের যে মাহফিলটি সেটা হচ্ছে কারবালা স্মরণে, শাহাদাতে কারবালা। এ কথাটা শুনলেই ইমানদারের অন্তর কেঁপে উঠে। প্রথমে বুঝতে হবে শাহাদাতে কারবালা, কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেছেন 61 হিজরির 10ই মুহররম। এই কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন, নবী জানতেন, নবী জানতেন। নবীর কলিজা টুকরা নাতি ইমাম হুসাইন শাহাদত বরণ করবে, এবং কোন জায়গায় শাহাদত বরণ করবে এটাও আল্লাহ রাসূল জানতেন। জানিয়েছেন কে? তো জানার পরেও আল্লাহর হাবিব কোনোদিন দোয়া করেনি যে আল্লাহ আমার নাতিকে শাহাদত থেকে তুমি বাঁচিয়ে রাখো। কি দোয়া করেছেন? আল্লাহ আমার নাতিকে ধৈর্য সবরের সাথে সেটার পুরস্কার তুমি দিয়ে দিবে। হযরত উম্মে ফজল বিনতে হারিস, হাদিস শরীফ বর্ণিত, উম্মে ফজল বলেন আমি নবীজি দরবারে গেলাম, যেহেতু আমি রাত্রিবেলায় একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, ভয়ঙ্কর স্বপ্ন। অনেক সময় আমরা অনেক স্বপ্ন দেখি যেগুলো চিন্তা করতে থাকি কি দেখলাম, এটার অর্থ স্বপ্নের তাবই আমরা বুঝি না। নবীজির দরবারে গিয়ে বলেন ইন্নি রাআইতু হুলমান মুনকার আল-লাইলা, হাবিব আমি খুব ভয়ঙ্কর একটি স্বপ্ন দেখেছি, জটিল কঠিন স্বপ্ন দেখেছি। নবীজি বললেন কি স্বপ্ন তুমি দেখেছি? ইয়া রাসূলুল্লাহ, আমার তো ভয় হচ্ছে, এমন একটি স্বপ্ন দেখেছি না জানি আমি নিশ্চয়ই কোনো শক্ত গুনাহ করেছি, আমি কোনো বেয়াদবি করে ফেলেছি। আল্লাহর হাবিব বললেন না তুমি বলো কি স্বপ্ন তুমি দেখেছো। ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি, قالت رأيتك أن قطعة من جسدك قطعت أضيت في هجري, হাবিব আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখলাম আপনার নূরানি জিসিম মোবারক, আপনার নূরানি শরীর মোবারক থেকে এক টুকরা মাংস কেটে নিয়ে আমার কোলের মধ্যে নিলাম, এই ভয়ঙ্কর স্বপ্নটা আমি দেখলাম। হাবিব আপনার জিসিম মোবারকের শরীর মোবারকের মাংস টুকরো মোবারক কেটে আমি আমার কোলের মধ্যে নিয়েছে, আমার ভয় হচ্ছে যেই শরীর মোবারকে জীবনে কখনো মশা মাছি বসে নাই সেই শরীর মোবারক আমি কেটে নিয়েছি, এটার চাইতে ভয়ঙ্কর স্বপ্ন আর কি আছে? আমি বড় চিন্তিত লজ্জিত, নিশ্চয় আমি কোনো দোষ করেছি। রহমাতুল্লিল আলামিন বলেছেন, নবীজি বলেছেন রাআইতে খায়রা, তুমি অনেক উত্তম স্বপ্ন দেখেছো। আর একটু জোরে বলো, তুমি কি স্বপ্ন দেখেছ? উত্তম ভালো স্বপ্ন দেখেছ। রহমাতুল্লিল আলামিন নবী কামলি বালা নবী তাজিদার মদিনা নবী ইলমে গায়েবের খবর দেনে ওয়ালে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মে ফজল তালিদু ফাতিমাতুন নিসা ইনশাআল্লাহ, তালিদু ফাতিমাতু ইনশাআল্লাহ গোলামান, তালিদু ফাতিমাতু ইনশাআল্লাহ গোলামান, আমার ফাতিমা, আমার ফাতিমা পুত্র সন্তান, আমার ফাতিমার থেকে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন, মতল্লে সাহেব তশরিফ এনেছেন, আলহামদুলিল্লাহ বলেন।
ওনাকে তো সবসময় পাই না, আজকে মহরমের দিন আমরা পেয়েছি। আবারও আল্লাহর দরবারে শুকর আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। নবী জানে কি জানে না, দেখেন হাদিস শরীফে নবীজি বলেছেন উম্মে ফজল তালিদু ফাতিমাতু ইনশাআল্লাহ গুলামান, ফাতেমা পুত্র সন্তান জন্মগ্রহণ দিবে, ফাতেমা থেকে ছেলে সন্তান হবে এবং সেটা তুমি প্রথমে তোমার কোলের মধ্যে দেওয়া হবে। একটু চিন্তা করতে হবে, একটু চিন্তা করতে হবে যে রহমাতুল্লিল আলামিন তো বহু আগে বললেন ফাতেমার ঘরে পুত্র সন্তান হবে এবং কার কোলের মধ্যে যাবে সেটাও উনি বলে দিলেন। তুমি স্বপ্নটাই দেখেছো, আমার শরীরের নূরানি জিসমে আথারের টুকরা তোমার কোলের মধ্যে যাবে। নবী জিনু, নবী কি, আরো জোরে বলুন, নবীর আওলা, আরো জোরে বলুন, তেরে নসলে পাক মেহম বাচ্চা বাচ্চা নূর কা তো হ্যায় আইনে নূর তেরা রঙানা নূর কা সলা দুনিয়া। গভীর মনোযোগ, আল্লাহর হাবিব বলেন উম্মে ফজল তোমার কোলের মধ্যে দেওয়া হবে, স্বপ্নই তুমি দেখেছ। উম্মে ফজল বলে কিছুদিন পরে সময় যখন চলে আসলো ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীর জমিনে তশরিফ আনেন জন্মগ্রহণ করেন, আমি কোলের মধ্যে নিলাম এমন সময় আল্লাহর হাবিব সেখানে উপস্থিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। রফুল উপস্থিত হয়ে বলে উম্মে ফজল এটা তোমার সেই স্বপ্নে পূর্ণাঙ্গ এখন তাবির করা হয়েছে, সেটার বাস্তবতা এখন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেখানে অনেক যে উপস্থিত সাহাবা কেরাম উপস্থিত, কিছুক্ষণ পরে আল্লাহর পেয়ারা নবীর চক্ষু মোবারক থেকে পানির ফোঁটা পড়তে লাগল। হাদিসের লব্জ আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোহরি কানে তুমোয়া, নবীজির চক্ষু মোবারক থেকে টপ টপ করে পানি পড়তে থাকলো, রহমাতুল্লিল আলামিনের চোখ থেকে পানি পড়তে থাকলো। জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, আজকে তো খুশির দিন, আজকে তো অত্যন্ত খুশির দিন, আপনার নাতি পৃথিবীর জমিনে তো শিব এনেছে, আপনি কেন কান্নাকাটি করেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি কেন চলে আসলো, হাবিব আপনার চোখের মধ্যে পানি কেন আসলো? আল্লাহর হাবিব বলেন এই মুহূর্তে জিব্রাইল আমিন আমার কাছে তশরিফ নিয়ে এসেছে এবং আমাকে একটি খবর দিয়ে গেছেন, উম্মতে সাতাকুতুল ইবনে হাসা ওয়াতানি বিতুরবাতি মিন তুরবাতে হামরা, কারবালার জমিন থেকে লাল রক্ত মাখামাটি, লাল রক্ত মাখামাটি আমি রসুল কেড়ে দিয়েছে, আমার এই ছেলে এই নাতি কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে কারবালার জমিনে। একদল মুসলমান নামধারী কুলাঙ্গারা মুনাফেক, তারা আমার এই হুসেনকে সেখানে কতল করবে, সাতাকুতুলু কতল করবে, হুসাইন শাহাদত বরণ করবে, আমি রসুলকে অগ্রিম খবর দিয়ে গেল। শুধু তাই নয়, ওয়াদানে বিতুরবাতে মিন তুরবাতে হামরা, কারবালার জমিনের মাটি পর্যন্ত আমি রসুলের কাছে উপস্থাপন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল নবীজি বহু আগে থেকে জানতেন ইমাম হুসাইনের উপরে এই জিদি বাহিনী মুনাফিক, সেখানে ইমাম হুসাইনকে কতল করে হুসাইন শাহাদত বরণ করবে, নবী জানতেন কি জানতেন না? জোরে বলুন। কিন্তু দোয়া করেন নাই, কেন দোয়া করেন নাই? হিকমত আছে না নাই এখানে? হিকমত আছে না নাই? কিয়ামত পর্যন্ত ইসলামের দিক নির্দেশনা, হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা, এই দুটো দল থাকবে। এই দুটো দলের মধ্যে একটি দল এজিদি দল
একটি হুসাইনি দল, একটি ইমানদারের দল আর একটি মুনাফেকের দল, এই দুটো দলকে পরীক্ষা করার জন্য, নির্ণয় করার জন্যে কারবালার জমিনে 61 হিজরিতে 10ই মুহররম এই কারবালার জমিন ওয়াকে হয়েছিল। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আল্লাহুম্মা আতিল হুসাইন আজরাম সবরা, আল্লাহ তুমি আমার হুসাইনকে সবর ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আরো জোরে বলো, বুঝা গেল কারবালা সেই ওয়াকিয়া, এটাতে অন্তরকে নরম করে দিতে হবে, চোখের পানি চলে আসবে, এটা নবীর সুন্নত। কার সুন্নত? জোরে বলো, ইমাম হুসাইনের জন্য কান্নাকাটি করা রাসূলের সুন্নাহ, এই হাদিসে পাকের দ্বারা প্রমাণিত হয়েছে। তার অর্থ এটা নয়, অনেকে আবার 10ই মুহরমের দিনে তাজিয়া মিছিল করে, নিজের বুক সাপড়ায়, ছুরি মারে, এগুলো ইসলামে বৈধ? জোরে বলুন, ইসলামে বৈধ? কোন মানুষ যখন মারা যাবে, আমার রসুল বলেছেন মহব্বতে চোখের পানি চলে আসবে, দোয়া করতে পারবে, কিন্তু হাই হাই করা যাবে না। হাই হুসাইন মার্কে কিছু মুসলমান আছে না? নেই, সেগুলি ইসলামে নেই, এটা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে চোখের পানি আসবে, কান্না আসবে, ইমাম হুসাইনের জন্য মহব্বত আসবে, ইমাম হুসাইনের প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলো না আমিন। মহব্বতে বলুন সালাতু নিয়া, সালাতু নিয়া, ও দিন নবী আয়েগা, ওরাই তুমি আয়েগে, দিন গুজারেগা মক্কে মে, ওরাই মদিনে মে, সালাতু নিয়া, দেখেন আজকে মুহরমের মাহফিল জায়গায় জায়গা হচ্ছে, শাহাদত কারবালার শরফ, এই মাহফিল দরকার আছে না নাই? জোরে বলুন, কোরআনুল করিমের মধ্যে নামাজের বয়ান আছে, যার কারণে আমরা নামাজের ওয়াজ করি। কোরআনুল করিমের মধ্যে রোজার বয়ান আছে, যার কারণে আমরা রোজার বয়ান করি। কোরআনুল করিমের মধ্যে হজের বয়ান আছে, যার কারণে আমরা হজের বয়ান করি। কোরআনুল করিমের মধ্যে যাকাতের বয়ান আছে, যার কারণে আমরা যাকাতের বয়ান দিই। কোরআনুল করিমে মা বাবার সেবার কথা আছে, যার কারণে আমরা মা বাবার সেবার বয়ান করি। কোরআনুল করিমে আহলে বায়াতের কথা আছে, কিন্তু আহলে বায়াতের স্মরণে সব জায়গায় বয়ান হয় না। এখানে হক বাতিল বুঝার পার্থক্য হয়েছে কি হয় না? আসুন, 22 পারা সুরা আহজাব, 22 পারা সুরা আহজাব 33 নম্বর আয়াতে আহলে বায়াতের পবিত্রতা সম্পর্কে মহান প্রভু রব্বুল আলামিন কোরআনে পাকের আয়াত নাজিল করেছে। বুঝা গেল কোরআনে আহলে বায়াতের কথা? সুস্পষ্ট করে ইশারাঙ্গিতে নয়, অনেক কথা আল্লাহ ইশারাঙ্গিতে বলেছেন, মেশাল দিয়ে বলেছেন, কিন্তু আহলে বায়াতের কথা একেবারে স্পষ্ট উল্লেখ করেছে। কোরআন শরীফ আপনাদের প্রতিটি ঘরে ঘরে আছে, 22 পারার প্রথম পৃষ্ঠা খুলে দেখবেন 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা। আল্লাহু আকবার! আমি আল্লাহ চাই, আল্লাহর মনসা আল্লাহর ইচ্ছা, আল্লাহ নিজেই বলেন আমার ইচ্ছা আমার মনসা, আমি চাই। ফেলে মুজারি বর্তমান এবং ভবিষ্যৎ দুটো কালকে আল্লাহ উল্লেখ করে বলেছেন, সদা সর্বদা আমি চাই
কাছে যেন কোন রকমের পাপ, কোন রকমের নেজাসত, কোন রকমের খারাপি যাইতে না পারে, এটা আমি আল্লাহ সদা সর্বদা চাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা হচ্ছে পুত্র পবিত্র, ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, আরবি গ্রামার মতে এটা মফউল মতলক, যার চাইতে পবিত্র আর হতে পারে না। খুব তাকিদ দিয়ে আল্লাহ বলেছেন একেবারেই পবিত্র, এদের চাইতে পবিত্র আর কেহ নাই, যেহেতু পবিত্র রাখার জন্য আমি আল্লাহ চেষ্টা করি, আমি আল্লাহ চাই, আমি আল্লাহর মনসা। এবার বলেন যেখানে আল্লাহ চাচ্ছেন এরা পবিত্র না অপবিত্র? জোরে বলুন না পবিত্র না অপবিত্র, ঘোষণা কা? আরো জোরে বলুন কা? ঘোষণা দিয়েছেন আল্লাহ, আল্লাহর হাবিবের কলিজার টুকরা নাতি, যাদের কথা আহলে বায়াত আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, সেই আহলে বায়াতকে দশই মুহররম ৬১ হিজরিতে শহীদ করা হলো। এরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজিওয়ালা, কোনওয়ালা? নামাজিওয়ালা, কোরআন শরীফ পড়নেওয়ালা, তেলাওয়াত করনেওয়ালা, কোরআন শরীফ তেলাওয়াত করনেওয়ালা, এরা কোরআন শরীফ পড়ত, এরা নামাজও পড়েছে, আসরের নামাজ পড়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি। দেখেন কত বড় মারাত্মক কথা, কিতাব এসেছে ৭২, ২২ হাজার সুসজ্জিত সৈন্য এট এ টাইম একসাথে নামাজ পড়েছে, বিশাল জামা, সেখানে কি দরুদ ইব্রাহিম পড়ে নাই, আত্তাহিয়াতু পড়ে নাই? অবশ্যই পড়েছে, না পড়লে নামাজ হবে না। তো নামাজে পড়ল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ যাদের উপরে দরুদ শরীফ পড়ে দোয়া করে আবার তাদেরকে তারা শহীদ করল। বোঝা গেল এই জিনিসটা কিয়ামত পর্যন্ত হক এবং বাতিল থাকবে, হক এবং বাতিল থাকবে। এই জিনিসটা বোঝানোর জন্যে ৬১ হিজরি কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদত বরণ করেছিলেন। আজকে আমাদেরকে বুঝতে হবে ফিতনা ফাসাদের জমানায় সমস্ত ওয়াজ হয়, নসিহত হয়, নামাজের ওয়াজ হয়, রোজার ওয়াজ হয়, যাকাতের ওয়াজ হয়, সব ধরনের ওয়াজ হয়, আহলে বায়াতের মাহফিল নেই, কারণ তার অন্তরের মধ্যে আহলে বায়াতের মহব্বত নাই, তার অন্তরের মধ্যে আহলে বায়াতের মহব্বত নাই, যদি থাকতো অবশ্যই সে বয়ান করত। এই কারণে আজকে এই মসজিদে ফারুকে আজম জামে মসজিদে আল্লাহর ওলি এখানে শায়িত, এই ওলি আল্লাহর দরবারে এই মসজিদের মুতাল্লি সাহেব, এই মসজিদের সভাপতি সেক্রেটারি মুসল্লি ভাইরা যে ইন্তেজাম করেছেন, এটা ঈমানি ইন্তেজাম, এটা নূরানি ইন্তেজাম, এটা জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ খুলে দিয়েছে মাহফিলের মাধ্যমে। বলো হুজুর সেটা কিভাবে? আমরা সকলে জান্নাত চাই কি চাই? জোরে বলো, সকলের মনসা আমরা জান্নাত চাই, এবং আল্লাহ জান্নাত তো আমাদের জন্য রেখেছেন, ইমানদারের জন্য, মুসলমানের জন্য। তো জান্নাতের মধ্যে যারা যাবেন এরা আহলে বায়াতকে মহব্বত করতে হবে, আহলে বায়াতকে মহব্বত না করলে জান্নাতে যাওয়া তো দূরের কথা, হাউজে কাউসারের পানিও পাওয়া যাবে না, নবীর সাফাত পাওয়া যাবে না, পুলসরাত পার হতে পারবে না। এগুলো পার হতে হলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুর সাথে আহলে বায়াতের মহব্বত থাকতে হবে। কথা বুঝতে অসুবিধা হয়? হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসে পাকের মধ্যে এসেছে, আমি মায়ের সেবা করতাম। কার সেবা? মা বাবার সেবার কথা কোরআন শরীফে আছে না নাই? কোরআনুল করিমে
আমি মায়ের সেবা করতাম, মা ছিল একেবারে বৃদ্ধা, একেবারেই বুড়ো, আর মদিনা শরীফ থেকে আমার ঘর অনেক দূরে, যার কারণে পাঁচত্য নামাজ মসজিদে নববী শরীফে এসে আমি পড়তে পারতাম না, অনেক দূর। হঠাৎ করে একদিন মাকে বললাম, মা কিছুক্ষণ পরে মাগরিবের নামাজের আজান হবে, আমার মনটা কেমন যেন ধড়ফড় করতেছে, ছটফট করতেছে, রহমাতুল্লিল আলামিন, নূরানি নবীর পেছনে মাগরিবের নামাজটা পড়ব যদি আপনি অনুমতি দেন। মায়ের অনুমতি নিচ্ছে নবীজির পেছনে নামাজ পড়ার জন্য, কথাটা খেয়াল করবেন। মা বলল, বাবা আমি বুড়ো মানুষ, তুমি চলে গেলে আমার সেবা কি করবে? নবীজি নিজেই বলেছেন মায়ের সেবা করার জন্যে, অতএব তুমি আমার সেবা করো। বলে, না মা, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি রহমাতুল্লিল আলামিনের দরবারে গিয়ে তোমার জন্য দোয়া চাইব, আল্লাহ যেন তোমাকে ক্ষমা করে দেয়। এই কথা শোনার সাথে সাথে মা ঠিক থাকতে পারলেন। মা বলেন, বাবা তোমাকে আমি এই শর্তে মাগরিবের নামাজ আল্লাহর হাবিবের পেছনে পড়ার জন্য অনুমতি দিব, যদি তুমি রসুলের দরবারে গিয়ে আমার জন্য আল্লাহ রসুল যেন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ যেন আমাকে মাফ করে। ওয়াদাবদ্ধ হয়ে গেল। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি দৌড়াই দৌড়াই চলে আসলাম মসজিদে নববী শরীফে, মাগরিবের নামাজের আজান হলো, আল্লাহর হাবিবের পেছনে আমি নামাজ পড়লাম। মাগরিবের নামাজের পরে রহমাতুল্লিল আলামিন এত বেশি বেশি বিজি হয়ে গেল, অনেক দূর দূরান্ত থেকে নবীজির সাথে দেখা করার জন্য অনেক রাষ্ট্র থেকে লোকজন এসেছে, সাহাবা একরাম দেখা করতেছে, আমি দেখা করার সুযোগ পেলাম না। অপেক্ষা করতে করতে এশারার নামাজের আজান হয়ে গেল, আল্লাহর হাবিবের পেছনে আমি এশারার নামাজ পড়লাম। এশারার নামাজ পড়ে নূরানি নবী যখন মসজিদে নববী শরীফ থেকে বের হলেন, আমি পেছনে পেছনে হাঁটতেছিলাম, আল্লাহর হাবিব আমাকে দেখে নাই, আমার সাথে কথা হয় নাই, কিন্তু আমার পায়ের আওয়াজ শুনে, আমার কদমের আওয়াজ শুনে আল্লাহ প্যারা নবী জিজ্ঞেস করল, তুমি কি হুযাইফা, তুমি কি হুযাইফা, তুমি কি হুযাইফা? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো কথা হয় না, সালাম দেওয়া কিছু হয় নাই, পেছনে হাঁটতেছিলাম, কথাটা বলবো মায়ের কথা, কিন্তু নবী জাগেই বলে দিলেন, তুমি কি হুযাইফা? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি হুযাইফা। সুবহানাল্লাহ, মা হাজাতুকা, তুমি কি চাও, কেন এসেছো? আমি নবীজিকে কিছুই বললাম না, বলবো প্রস্তুতি নিচ্ছি। ঠিক এই মুহূর্তে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, গফরাল্লাহু লাকা ওয়া লিউম্মিকা হুযাইফা, আল্লাহ তোমাকে এবং তোমার মাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, নবী জানে না জানে, জানে কি জানে, এই জানার জানিয়েছেন কে? এখনো কিছুই বলে না। তিরমিজি শরীফের হাদিস, মিশকাতের মধ্যে হাদিস বানা হয়েছে, সহি তিরমিজি, সে আসিতার অন্যতম হাদিস গ্রন্থ। হযরত হুযাইফা বলে, আমি চিন্তা করতে লাগলাম, এখনো তো কিছু বলি নাই, আমার মা দোয়া চেয়েছে আল্লাহর হাবিব কিভাবে জানে, আল্লাহ জানিয়েছেন। এই কারণে আল্লাহর হাবিব বললেন, হুযাইফা গফরাল্লাহু লাকা ওয়া লিউম্মিকা, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, তোমার মাকেও ক্ষমা করেছে, এই সুসংবাদটা তোমাকে দিয়ে দিলাম। চিল্লে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি হাঁটতে থাকলাম নবীজির পেছনে পেছনে, নবী আমার দিকে ফিরলেন, এবার বললেন, হুযাইফা আজকে একটা অনেক সুসংবাদ খুশখবরই রয়েছে। হুযাইফা চিন্তা করে, খুশখবরি তো দিয়েই দিল, আল্লাহ মাফ করেছে, আবার কি খুশখবরি? বলেন, একটা খুশখবরি আছে,
আল্লাহ আসমান থেকে একজন ফেরেশতা পাঠিয়েছেন, যেই ফেরেশতা জীবনে কখনো দুনিয়াতে আসে না, সে খবর দিয়েছে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ, ওয়াল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসা বি আহলিল জান্নাহ, এই খবরটা দেওয়ার জন্য আজকে আজকে পাঠিয়েছেন আল্লাহ আমার কলিজা টুকরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন জান্নাতের সর্দার, এই দুইজন জান্নাতের যুবকদের সর্দার, মা ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের সর্দার, জান্নাতের জান্নাতের সর্দারি করবে আহলে বায়াত। এই সুসংবাদ তোমাকে দেওয়ার জন্যে হুযাইফা, যেহেতু আজকেই আল্লাহ শুধুমাত্র একজন ফেরেশতা পাঠিয়েছেন, যে ফেরেশতা জীবনে কখনো দুনিয়াতে, আমি আপনাদের কাছে জানতে চাই বেহেশতের যিনি সর্দার, যারা সর্দার, সর্দারের সাথে গণ্ডগোল করলে এলাকাতে থাকা যায়, থাকা যাবে? যে কোনো সময় যে কোনো অবস্থা আপনার উপরে মুসিবত আসতে পারে, জান্নাতে যারা সর্দারি করে, যুবকদের সর্দার বলতে, জান্নাতে আমি আর আপনি যখন যাব তখন আমরা কেহ বৃদ্ধ বুড়া থাকব না। একজন মহিলা এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? নবীজি বললেন জান্নাতে কোনো বুড়ো মানুষ যাবে না। উনি কান্নাকাটি শুরু করে দিলেন। নবীজি বললেন আমি তো তুমি যাবে না এই কথা বলি নাই, বুড়ো মানুষ যাবে না, অর্থাৎ জান্নাতে যাওয়ার সময় যুবক হয়ে যাবে, চিলিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কারণে সমস্ত জান্নাতীদের সর্দার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মা ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যারা জান্নাতের সর্দার কলিজার টুকরা, এদের সাথে কোনো ইমানদার মুসলমান বেয়াদবি করতে পারে? কতল তো দূরের কথা, শহীদ করা তো দূরের কথা, একজন আল্লাহওয়ালা মানুষকে দেখলেও তো মানুষ ইজ্জত করে, করে কি করে? নবীজি নসল যাদের শরীরের মধ্যে নূরানি যেই হাসাব নসাব যেখানে রয়েছে, তাদের উপরে কোনো মুসলমান শহীদ করা তো দূরের কথা, সামান্য বেয়াদবি করতে পারে না, বোঝা গেল যারা শহীদ করেছে তারা মুসলমান নয়, তারা মুসলমান, তারা শুধুমাত্র ক্ষমতার জন্য সুরত ধরেছিল। এই যজিদ শুধুমাত্র ইমাম হুসাইনকে শাহাদত বরণ করে শহীদ করেছে তাই নয়, এই যজিদ এই ঘটনার পরে মদিনা শরীফ মসজিদে নববী শরীফে উট বেঁধেছিল, নাউজুবিল্লাহ বলে খানে কাবা একসঙ্গে আগুন জ্বালিয়েছিল, অবরুদ্ধ করে রেখেছিল, সে মদকে হালাল করে দিয়েছিল, প্রকাশ্য ঘোষণা করে দিয়েছিল, তার মতন লম্পট দুশ্চরিত্র, তার মতন জাহে একেবারেই মুনাফেকের শেষ তক্কার যে আয়াত নাজিল হয়েছে তার মধ্যে অন্যতম হলো এজিদ। অন্যতম কে? আরো জোরে বলুন, এজিদের পক্ষে বলার মতন কিছু মৌলবি এখন মিডিয়াতে দেখা যায়, পক্ষে আসে না, একসময় বোঝা যেত না, বুঝতাম না, অনেকেই বলতো হুজুর ইমাম হুসাইনের ব্যাপারে কথা বলতে গিয়ে আপনারা কিছু আলেমদের কথা বলেন, আমরা তো কিছু শুনি নাই, তখন আমরা বলতাম আপনি তো ওখানে যান নাই, গেলে বুঝতে পারতেন, এখন যাইতে হয় না, নেট খুললে পাওয়া যায়, এরা থাকতে পারতেছে না, এজিদের পক্ষে কিছু বলা শুরু করেছে, আসে না নাই? একজন পেশাব তো বলেই দিয়েছে কো এজিদ প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তো, কি পড়তো? সে 100 রাকাত নফল নামাজটা চোখে দেখেছে, সেই নবীর সামনে বেয়াদবি করলে যে আমল বরবাদ হয় সেটা দেখে নাই। এ কারণেই কিতাবে লিখেছে নবীর সামনে বেয়াদবি বলতে কেহ যদি আল্লাহর রসুলের চুল মোবারককে এহানত করে বলে এটা চুল, নবী চুল আর কি, কয় সেখানে তার ইমান নষ্ট হয়ে যাবে, ইমান যাওয়ার জন্য মালা বুদ্ধা মিনহু কিতাবের মধ্যে অনেকগুলো কথা লিখেছেন,
তার মধ্যে এটা অন্যতম। শুধু নবীর চুল মোবারক তাজিম সম্মান ইজ্জত করে যদি না বলে, এহানাত করে, হাকারাত করে, এটা নবীর চুল এভাবে ফেলিয়ে দিলে বা এহারত করে বললে, তার আর কোনো কিছু দরকার নাই, সে এখানে তার ঈমান চলে গিয়েছে। শুধু তাই নাই বাবা রামান, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর শানে জঘন্য কোন বেয়াদবি নয়, শুধুমাত্র আল্লাহর হাবিব সূরা হুজুরাতে বলেছেন, আল্লাহর হাবিবের জবান থেকে যদি তোমাদের জবান বড় হয়ে যায়, আল্লাহর হাবিবের আওয়াজ থেকে যদি তোমাদের আওয়াজ বড় হয়ে যায়, আল্লাহর হাবিবকে তোমরা একে অপরকে যেইভাবে আহ্বান করো, ডাকাডাকি করো, নবীজিকে এইভাবে যদি ডাকাডাকি করো, তোমাদের নামাজ, তোমাদের তাহাজ্জুদ, তোমাদের কোরআন শরীফ তেলাওয়াত, আনতাহাবাতা আমালুকুম, সমস্ত আমলগুলো আমি আল্লাহ নষ্ট করে দিব, কোনো আমল থাকবে না কিঞ্চিত পরিমাণ নবীর সামনে বেয়াদবি হলে। আর সেই নবীর আহলে বায়াতের সামনে যদি কেউ বেয়াদবি করে, আমার রসুলের কলিজার মধ্যে আঘাত লাগবে কি লাগবে না? জোরে বলুন। পেয়ারা নবী রহমাতুল্লিল আলামিন ইমাম হুসাইনকে কোলে নিয়ে চক্ষু মোবারক থেকে টপ টপ করে পানি ঝরেছে, নবীজির কাছে খবর চলে এসেছে ইমাম হুসাইনকে শেখ কারবালার জমিনে শাহাদত বরণ করতে হবে। সেখানে এজিদ বাহিনী ইমাম হুসাইনের উপরে তলোয়ার চালাবে নবী জানতেন, কিন্তু শুধুমাত্র আমাদের ইমান আমলকে মজবুত শক্ত করার জন্যে, ইমান আমলকে শক্ত করার জন্য কিয়ামত পর্যন্ত কারবালা জমিন ওয়াকি হয়েছিল। আল্লাহ বুঝার তৌফিক দান করে বলুন আমিন। মহাব্বতে বলুন সালাতুনে আরো মহাব্বতে বলুন সালাতুনে ও দিন আয়েগা ওরে কবি আয়েগি দিন গুজরগা মক্কে মে ঔরত মদিনে মে সালাতুন পৃথিবীর জমিনে এমন কোন নানা নাই যেই নানা নবীজির মতন হতে পারে, যেই নানা নাতিকে এত বেশি মহব্বত করেছে, পৃথিবীর জমিনে এমন কোন নজির নেই। যদিও নাতিনকে নানা দাদারা বেশি মহব্বত করে, এটা এসেছে রহমতুল্লিল আলমিনের ঘর থেকে, সুবহানাল্লাহ বলেন, আমার নবী থেকে আসছে। কিতাবের মধ্যে হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল্লাহর হাবিব ঘোড়া সাজতেন, কি সাজতেন, ঘোড়া সাজতেন, ইমাম হাসান হোসেন পিঠ মোবারকের উপরে উঠে পড়তেন, বসে পড়তেন, সুবহানাল্লাহ বলেন, নামাজে গেলে ইমাম হাসান হোসেন কাদ মোবারকের মধ্যে উঠে বসে থাকতেন, আল্লাহর হাবিব সুবহান রাব্বিয়াল আলা এই সংখ্যাটা বাড়িয়ে দিতেন, যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান হোসেন না নামতেন অতক্ষণ পর্যন্ত আল্লাহর পেয়ারা নবী সুবহান রাব্বিয়াল আলা তসবিহ পড়তে থাকতেন। নয় ন আসুন হাদিসে পাকের মধ্যে কি আছে, হযরত আলী মুর্তুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত, নবীজি বলেছেন, উনি বলেছেন, আল হাসানু আশবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাইনা সদরে ইলা রাস। ইমাম হাসানের অবয়ব, অবয়ব পর্যন্ত গঠন, চেহারা, মাথা মোবারক হতে এই সদর, বুক মোবারক পর্যন্ত, সদর পর্যন্ত, এটা একেবারে হুবহু আশবাহা রাসূলুল্লাহ, নবীজির আকৃতি যেরকম ছিল ইমাম হাসানের আকৃতি এরকম ছিল। আরো চিল্লিয়ে বলো, ওয়াল হুসাইনু আশবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন জালিক,
এবং এই সদর মুবারক থেকে বক্ষ মুবারক থেকে পা মুবারক পর্যন্ত হুবহু ইমাম হুসাইনের আল্লাহর হাবিব সাল্লামের অবয়ব ছিল। বুঝা গেল দুইজনের অবয়ব মেলে বাহ্যিক অবয়বটা আমার পেয়ারা নবীর অবয়ব, আমার পেয়ারা রসুল। অসংখ্যবার ইমাম হাসান হুসাইন যখন কান্নাকাটি করতেন নবীজির জিব্বা মুবারক লাগিয়ে দিতেন চুষার জন্যে, চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। শরীরের এমন কোন স্থান ছিল না ইমাম হাসান হুসাইনের যেখানে নূরানি নবীর ঠোঁট মুবারক লাগে নাই, যেখানে আল্লাহর পেয়ারা নবী চুমু মুবারক দেন নাই। এমন হুসাইনের মোহাব্বতে মুসলমানরা দেওয়ানা পাগল হয়ে গিয়েছে, যারা জান্নাতের সরদারের সাথে বেয়াদবি করেছে। আজকে পৃথিবীর জমিনে মুনাফিক বের হয়েছে, ইমান ডাকাত বের হয়েছে, ইমান চোর বের হয়েছে। এদেরকে চিহ্নিত করার জন্যে এই কারবালার জমিন ওয়াকেও হয়েছিল। বর্তমান জবনও চিনতে পারবেন কোনটা হক দল কোনটা না হক দল। যারা ইমাম হুসাইনের কথা বলে আহলে বায়াতের কথা বলে এরা হচ্ছে হুসাইনি দল, আর যাদের কাছে আহলে বায়াত না ইমাম হুসাইন নাই বুঝতে হবে তারা ইজিদি দল। কোন দল? ইজিদ 100 রাকাত নামাজ পড়ে, ইজিদ ভালো লোক ছিল, এই সমস্ত কথা তারা বলেছে। আমরা আজকে এখান থেকে তাদেরকে জানাবো, বলবো, অনুরোধ করব যে আপনার ছেলের নাম এজিত রেখে দেন, কি ভালো হবে না? আপনার ছেলের নাম এজিত রাখলেন না কেন? আপনার নাতির নাম এজিত রেখে দেখেন সে হাটে বাজারে যাইতে পারে কিনা, স্কুল কলেজ মাদ্রাসায় পড়তে পারে কিনা। আমার তো মনে হয় পারবে না, সবাই এজিদা এজিদা ডাকবে, ডাকবে কিনা, ডাকবে কিনা। বাবার আমার বিশেষ করে আজকের এই মহরমের মাহফিলে আপনাদেরকে শুধু একটি কথা বলব, সেটা হচ্ছে বর্তমান জমানায় ঈমান আকীদাকে মজবুত করার জন্যে এটা কঠিন সময়। আমার রসুল বলেছেন এমনভাবে ফেতনা বের হবে, তোমরা ওই ফেতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কালাম এবং আহলে বায়াতের, নবীজি নিজেই বলেছেন আহলে বায়াতকে মজবুত করে ধরে থাকবে। সুবহানাল্লাহ। বলেন দুটো হাদিস, একটি হচ্ছে কোরআন এবং সুন্নাহ, আরেকটি হাদিস সেটা হচ্ছে কোরআন এবং আহলে বায়াত। আহলে বায়াতের মধ্যে কোরআন রয়েছে, কোরআনের মধ্যে আহলে বায়াত রয়েছে। আসুন কোরআনে পাকের মধ্যে আল্লাহ কি বলে আমরা একটু দেখি। আল্লাহ বলেছেন সূরাতুশ শুরা 25 বার 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন হাবিব আপনি বলে দিন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনি কোনো বিনিময় চান না এটা বলে দিন। নবী আমাদের কাছে আল্লাহর সংবাদ দিয়েছে, আল্লাহ এক, সংবাদটা দিয়েছে কে? নবীজি দিয়েছেন। আল্লাহ এক, এই সংবাদ দিয়েছেন কে? নবীজি দিয়েছেন। নবীর মাধ্যমে আমরা শুনেছি, বুঝেছি, ঈমান এনেছি আল্লাহ এক। যেমন সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, হাবিব আপনার নূরানি জবানে বলে দিন আমি আল্লাহ এক। আল্লাহ একজন, কথাটা বলেছে কে? নবী। জান্নাতের খবর দিয়েছে কে? নবী। বলেন কে? জাহান্নামের খবর সব কিছু দিয়েছেন আল্লাহ রাসূল, কিন্তু আল্লাহ বলেছেন হাবিব আপনি বলে দিন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, আমি এটার কোনো বিনিময় চাচ্ছি না, এটার কোনো রকমের বিনিময় না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আমি আহলে বায়াতের মহব্বত এটার বিনিময় অবশ্যই নিব। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেছেন কি? এত সহজ নয় মহরমের মাহফিল করা, এটাও নসিবের ব্যাপার, এটা সবার নসিবে আসে না। কোনো বিনিময় নসুল আপনি চান না বলে দিন, কিন্তু একটা বিনিময় আপনি চাইবেন, কোনটা? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনার আহলে বায়াতের মহব্বত, আপনার বংশধরের মহব্বত, এই বিনিময়টা আপনি চাইবেন কিয়ামতের ময়দানে আল্লাহর রসুল চাইবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বলুন আমিন।
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله أرى محبة ملن بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع দুটো কথা বলে আমি শেষ করে দিব মাত্র মাত্র দুটো কথা প্রসঙ্গে কিছু আলোচনা সামান্য আলোচনা করে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান। বাবার আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বুঝার জন্য কিতাব পড়তে হবে, শুধু কিতাব পড়লে হবে না, আল্লাহর অলি দরবারে যেতে হবে, আল্লাহর অলি দরবারে যেতে হবে, বুজুর্গ উলামা ইকরামের সহবতে থাকতে হবে। কোরআনে পাকের মধ্যে আছে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আসমান জমিন কোন কাফের মুশরিক মারা গেলে কান্নাকাটি করে না, কিন্তু কোন ইমানদার যখন মারা যায় তখন আসমান কান্নাকাটি করে, জমিন কান্নাকাটি করে। সুবহানাল্লাহ বলে ইমানদার নবীর আশেক যখন মারা যায়, নবীর আশেকা যখন ইন্তেকাল করে, পৃথিবীর কোনো মানুষ কান্নাকাটি করার দরকার নাই, আকাশ কাঁদে, জমিন যে জমিনে সাজদা করত কিতাব এসেছে ওই জমিন কান্নাকাটি করে, আসমান কান্নাকাটি করে যে প্রতিদিন এই লোকের আমল আমার আমার কাছে আসতো, আমার এখান দিয়ে যেত, আজকে আমলটা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু পৃথিবীর জমিনে আসমান সবচাইতে বেশি কেঁদেছে ইমাম হুসাইনের জন্য। আরো জোরে বলুন, লাম্মা কুতিলাল হুসাইন মাতরাতি সামাউ দামান, আসমান এমন কাদা কেঁদেছিল সেদিন, কিতাবের মধ্যে এসেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদত বরণ করে তিন দিন পর্যন্ত গোটা পৃথিবী অন্ধকার ছিল, গোটা পৃথিবী অন্ধকার শূন্য হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, আসমান থেকে রক্তের বৃষ্টি প্রবাহিত হয়েছিল, রক্তের বৃষ্টি হয়েছিল, টপ টপ করে রক্ত পড়ত। ইমানদার মুসলমানগণ বলেন আসবাহানা ওয়াহিবা বুনা বাচারুনা ওয়াকুল্লু শাইইন লানা মাল আনন্দামা, সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠলাম, ফজরের নামাজ পড়লাম, আমরা যখন ঘর বাড়িতে গেলাম, কোনো একটা জিনিস যখন সরাইতাম, পাতিল লাড়া দিলেও সেখানে রক্ত পাওয়া যেত, কলস লাড়া দিলেও রক্ত পাওয়া যেত, যে কোনো জিনিস যখন লাড়াচাড়া করতাম রক্তে ভেজা, রক্তে ভেজা, গোটা পৃথিবী রক্তে লাল হয়ে গিয়েছিল, আসমান কান্না করেছিল, জমিন কান্না করেছেন, শোক প্রকাশ করেছে, সেখানে হুসাইন হুসাইন করে সকলে কান্নাকাটি করেছে। আউলাদ রাসূল জান্নাতের সরদারের উপরে ইমানদার মুসলমান যেভাবে তাদের মহব্বতে পড়ে কান্নাকাটি করেছে, শুধু তাই নয়, আসমান জমিনে সকলে কেঁদেছে। ইমাম হুসাইনকে কিভাবে শহীদ করা হলো, মুসলমান নাম দিয়ে কিভাবে শহীদ করলো, এরা কিভাবে মুসলমান হয় মানুষ বুঝতে দেরি হলো না, যে ইজিদ বাহিনীর উপরে আল্লাহ লানত গজব আসতে দেরি হবে না, ইজিদের উপরে লানত আসতে দেরি হবে না, যার কারণে ইজিদের উপরে এমন লানত এসেছিল, ইজিদের মৃত্যুটাও হয়েছিল ভয়ঙ্কর। পৃথিবীর জমিনে কোনো মানুষ মারা যাওয়ার পরে, শাহাদত বরণ করার পরে আসমান থেকে রক্তের বৃষ্টি হয় নাই, একজন শাহাদত বরণ করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমার রসুল বলেছেন ইমাম হুসাইন হাসানকে যারা মহব্বত করবে এরা আমি রসুলকে মহব্বত, এদের কথা কোরআন শরীফে এসেছে, যাদেরকে নামাজে সালাম দিতে হয় এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা আহলে বায়াত হচ্ছে আমাদের ইমাম, আমাদের কি, আমাদের কি, যারা রসুলকে মেনেছে তারা আহলে বায়াতকে মানবে, যারা আহলে বায়াতকে মানবে না তারা রসুলকে মানা হবে না। এজিদ
শুধুমাত্র শাহাদত করেছে তাই নয়, ইমাম হুসাইনের মাথা মোবারক দুটুকরা করেছে শুধু তাই নয়, আলী আসগর আপনারা অবশ্যই শুনেছেন, মৃদাই বলে দিচ্ছি একেবারে শিশু সন্তান ছোট সবচেয়ে ছোট যিনি শাহাদত বরণ করেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন এই সন্তান তো তোমাদের বিরুদ্ধে লড়াই করবে না, এই সন্তান তোমাদের বিরুদ্ধে তীর ধরবে না, এটা নিষ্পাপ, একেবারে শিশু বাচ্চা, পানি পানি করতেছে, ফোরাতের পানি তারা বন্ধ করে দিয়েছে, ফোরাতের পানি বন্ধ করে দিয়েছে যেন এক ফোঁটা পানিও না পায়, কারণ 72 অথবা 82 জনকে এজিদের 22,000 সৈন্য ভয় করতেছিল। এরা জানে ইমানি শক্তি নিয়ে যখন তারা আসবে আমরা সেখানে টিকব না, কিন্তু আল্লাহর মনসা ইমাম হুসাইন সেখানে শাহাদত বরণ করুক, জোরে বলেন সুবহানাল্লাহ। এরা যখন দেখতে পারল এদের সামনে টিকা যাবে না, ফোরাতের পানি বন্ধ করে দিল, আলী আসগরকে যখন বলল এই সন্তানের জন্য একটু পানি দাও, সেখানে পানি তো দেয় নাই, বিষাক্ত তীর মেরে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের একদিক থেকে ঢুকে অপর দিকে বের হয়েছিল, এমন ভাবে রক্ত বের হয়েছিল, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত মোবারক দিয়ে বলেছিলেন আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, আমার রাসূল বলেছেন ওই সমস্ত এজিদি মারকাজারা তারা হাসরের ময়দানে পানি পানি করবে, আমার সেই কাউসারের কাছে আসবে, কিন্তু ফেরেশতারা তাদেরকে দৌড়াই দিবে যে এরা এজিদি দল হাবিব, এদেরকে পানি দিবেন না, চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে সূরা আল কাউসারের মধ্যে এসেছে হাদিসে পাকের মধ্যে, কিয়ামতের ময়দানে নবীজি হাউজে কাউসারের পানি যখন দিবে প্রত্যেকটি বন্দকে এক একটা পেয়ালা দিবে, পেয়ালার সংখ্যা হবে ওয়াকিজানুহু কানুজুমিস সামা, আকাশে যতগুলো তারাকা আছে এতগুলো পানপত্র রাহমাতুল্লিল আলামিনের সামনে থাকবে, নবীজি এক একটা পানপত্র এক এক উম্মতকে দিবে, সেখানে এজিদি বাহিনীও যাবে, এজিদি বাহিনীও কি রহমতুল্লিল রহমতের নবী দিতে চাইবে, কিন্তু ফেরেশতারা বাধা দিবে, ফেরেশতারা কি করবে বাধা দিবে, নবীজি যখন শুনবে রায় জিদি দল তখন বলবে সহকান সহকান দূর হ দূর হয়ে যা, তাদের জন্য লানত, তাদের জন্য কি, তাদের জন্য কি, আমরা কেহ মারা গেলে সাহাবা কেরামের নাম শুনলে আমরা বলি রাদিয়াল্লাহু তাআলা আন, কারণ এটা কোরআনে পাকের মধ্যে এসেছে, আল্লাহ নিজেই বলেছেন যে সাহাবার সাহাবা কেরামের প্রতি আমি আল্লাহ রাজি হয়ে গিয়েছি, সাহাবা কেরামও আমি আল্লাহর উপরে রাজি হয়ে গিয়েছি, এই কারণে সাহাবা কেরামের নাম শুনলে বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর ওলিদের নাম শুনলে বলতে হয় রহমতুল্লাহে আলাই, আর এজিদি বাহিনীর নাম শুনলে বলতে হয় লানাতুল্লাহে আলাই, কি বলতে হয় লানাতুল্লাহে আলাই, আল্লাহর লানত তাদের উপরে, কাদের উপরে, যারা নবীর দুশমন আহলে বায়াতের দুশমন, আল্লাহ বুঝার তৌফিক দান করে বলুন আমিন। সালাতু নিয়াম কথা একবারে শেষ করে দিচ্ছি, বাবা কিভাবে তারা জুলুম করেছে, এই যে বিশ্বাস করার এগুলো পড়ার সময় চোখের পানি চলে আসে, মুক্তি আসে না, কথা বের হয় না, মানুষ জালিম হয় কিন্তু এত জালিম হতে পারে না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক সের মোবারক বর্ষার মধ্যে ভাবে নিয়ে মানুষকে ভয় দেখিয়েছে, মানুষকে ভয় দেখিয়েছে, সেখান থেকে নিয়ে দামেশকে পাঠিয়ে দিয়েছে, কারবালা থেকে দামেশকে নিয়েছে, বাবার আমার সংক্ষেপে আমি বলতেছি নেওয়ার পথে সাথে আহারা বায়াতের মহিলারাও ছিল, আরও কয়েকজন রুগ্ন ব্যক্তি ছিল, যাইতে যাইতে সন্ধ্যা যখন হয়ে যায় সেখানে একটা গির্জা, গির্জা ছিলেন তো সেখানে একটা গির্জা, খ্রিস্টানের গির্জা, এক পাদুরি ছিল, পাদুরি কিতাবের মধ্যে সব কিছু পড়েছে, মাথা মোবারক যখন দেখলো জিজ্ঞেস করলো এটা কে কার মাথা নিয়ে যাচ্ছ, বলে এজিদের কাছে, বলে এটা কার মাথা, এরা বললো এরা আহলে বায়াত পেয়ারা নবীর নাতির মাথা মোবারক, বলল নাতির মাথা মোবারক কে শহীদ করেছে,
যখন বলল এজিদ বাহিনী বলে তারা কি মুসলমান না অন্য গোষ্ঠী বলে তারা মুসলমান দাবিদার, একটা চিৎকার দিয়ে বলল এমন ঘটনা কখনো শুনি নাই, এমন ঘটনা কখনো শুনি নাই, মুসলমান দাবিদার হয়ে কলমা পড়ে নবীর নাতিকে কিভাবে শাহাদত বরণ করতে পারি। আমি তো কিতাবে পড়েছিলাম ঘটনা, তো উনি একটা সঙ্গে সঙ্গে বললেন আমি একটা আর্জি পেশ করবো আপনাদের কাছে। বল কি আর্জি? বলে আপনারা রাত হয়ে গিয়েছে, অবস্থান করার জন্য চাচ্ছে, কোথাও জায়গা নেই, আমি অবস্থান ভালো অবস্থান দিব, তবে এই মাথা ও বরফটা রাত্রিবেলা কিন্তু একটু আমার কাছে আমানত রাখবো। আরো জোরে বলুন, মাথা মোবারকটা কি রাখবেন আমার কাছে? আমানত রাখবেন, আমি মাথা মোবারকের জিয়ারত করব। সেখানে আপনাদের দুই চারজন থাকলেও থাকতে পারবে, কোনো অসুবিধা। যদি আপনি আমাকে বিশ্বাস না করেন যে আমি মাথা মোবারকের কোনো অশ্রদ্ধা করব, বেয়াদবি করব, এটা দেখার জন্য আপনারাও কিছু লোক থাকতে পারবেন, বাকিগুলো ঘুমাইবেন, কোনো অসুবিধা নেই। কিতাব এসেছেন সেই পাত্রীকে মাথা মোবারকখানা দেওয়া হলো, উনি সুন্দর করে পরিষ্কার করলেন, আতর গোলাপ মাখলেন, উনি একটা বড় থালার মধ্যে সেখানে নিয়ে সারা রাত বসেছিলেন, রাত্রের কিছু অংশ দেখা গেল ইমাম হুসাইনের মাথা মোবারক আর আসমানের সাথে নূরের ঝলক হয়ে গিয়েছিল, যেখানে নূরানি আর নূর আসা যাওয়া করতেছিল। যদি বলুন সুবহান, সারা রাত ফেরেশতারা আসা যাওয়া করেছিল, সেই গির্জার থেকে নূরের ঝলক আসমান পর্যন্ত সরাসরি হয়ে গিয়েছিল। আহলে বায়াত তো জানেন নূরানি নবীর নূরানি আল্লাহ, ইমাম হুসাইনের চেহারা মোবারক দেখে পাদ্রী সেখানে ঠিক থাকতে পারে নাই, রাত্রি বেলার গভীর জনিতে কোনো একটি মুহূর্তে যখন তন্দ্রা আসে, কামলি বলে হায়াতুন নবী, মোহাম্মদে বলুন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাদ্রীর সাথে দেখা করে আর পাদ্রী নবীজির জবানে পড়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার পাদ্রী চিনেছে, কলমা নসিব হয়েছে, ইমাম হুসাইনের সের মোবারক মাথা মোবারকের সাদাকা। আজকে যারা প্রায় এসেছেন অত্যন্ত ভাগ্যবান, আমি সামনে আর যাচ্ছি না, বলতে গেলে তো অনেক কথা বলতে হয়, শুধু এতটুকু বলবো ইমানকে মজবুত করুন, আমলকে মজবুত করুন, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া কি আজকে আসি কালকে নেই, দুনিয়া থেকে চলে যাব, কি নিয়ে যাব? আহলে বায়াত কেন, কাকে নিয়ে যাব? আরো ধরে বলুন, আহলে বায়াতের মহব্বত নিয়ে যাব, আউলিয়া কেরামের মহব্বত নিয়ে যাব, আমার পেরা নবীর সেই আদর্শ পৃথিবীর জমিনে বাস্তবায়ন করি। আল্লাহ যেন আমাদেরকে এই পৃথিবীর জমিনে ইমানের সাথে আসানের সাথে মৃত্যু দে। বলুন আমিন।